পতিতালয়ের মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না, কিন্তু সেই পতিতালয়ের মহিলারা আজও সমাজের কাছে অবহেলিত। বিগত তিন বছর ধরে পূর্ব বর্ধমান জেলার কানলা পৌরসভার কদমতলাতে দুর্গার আরাধনা করছেন পতিতালয়ের মহিলারা। এখানে তিন বছর ধরে দুর্গা পুজো হচ্ছে, এখানকার মহিলারা কতটা খুশি? এখানকার মহিলারা এই তিন বছর পুজোতে প্রচুর আনন্দ লাভ করে, কারণ যে 2000 এখানে বহুদিন ধরে এই দুর্গা পুজোটা করার জন্য আমি চেষ্টা করেছিলাম 2019 সালে, সেটা সাকসেসফুল হয়েছিলাম 2019 সালে। এখানকার মহিলাদের নিয়ে এবং এখানকার যে যুবক আছে যুবকদের নিয়ে বসে আমি বলেছিলাম অন্তকে আমি উদ্যোগ নিচ্ছি, তোমরা করো, যা কিছু প্রয়োজন হয়েছে আমি করবো। এবং 2019 সালে তখন অনেকেই কিন্তু তখন এগিয়ে আসেনি, বাইরের কেউ এগিয়ে আসেনি। তারপর যখন এখানে পুজোটা আরম্ভ হলো তখন দেখা গেল প্রশাসন বলো সবাই বলে মনে হলো এখানে একটা পুজো হয়েছে, যে মহল্লা একটা পতিতালয়ে পুজো হয়েছে, তখন একটা সবারই একটা ঘুম ভাঙল। কারণ এখানকার মহিলাকে বাইরে গিয়ে সে আনন্দ উপভোগ করতে পারতো না, এখানকার ছেলেরা মেয়েরা ছোটো ছোটো ছেলে মেয়েরা আনন্দ উপভোগ করতে পারতো না, মহিলারা কেউ যদি পুজো দিতে যেত বাইরে বারান্দা পুজো বারোটা পুজো দিতে যেত তখন কিন্তু অনেক ওই এলাকার মহিলারা তখন তাদের একটা নাক সেটকাতো যে ওখানকার মহিলারা পুজো দিতে এসেছে, অথচ এখানকার মাটি না হলে দুর্গা প্রতিমা হয় না, সেটা তাদের কিন্তু সেটা জানা নেই। সেই জন্য আমিও 2019 সালে প্রতিজ্ঞা করেছিলাম যে এখানে একটা দুর্গা পুজো করতেই হবে, এবং সেই উদ্যোগ নিয়ে আজকে দুঃখ তিন বছর হলো। এবং এখানকার ছেলেমেয়েরা যে আনন্দ পাচ্ছে কল্পনা করার জন্য, এখানে ফাংশন হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, এ পর্যন্ত হয়ে থাকে। যদিও রাজ্য সরকার পতিতাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু সমাজ এখনও তাদের অবহেলার চোখে দেখে। এর আগে যখন দুর্গাপুজো হয়নি আপনারা বাইরে যেসব ক্লাবগুলো আছে সেখানে গিয়ে ঠাকুর দেখতে বা তাদের সঙ্গে বসে সময় কাটাতে পারতেন? না, আমরা তো বাইরে যেতাম, তো দূর থেকে দেখে চলে যেতাম, তাদের কাছে যেতাম না। আর হয়তো ভাবতাম যে কেউ কিছু বলবে কি বলবে না, এরকম ভেবে হয়তো কাছে যেতাম না, দূর থেকে দেখে চলে আসতাম। আর এখানে ধরো তিন বছর থেকে হচ্ছে তো পুজোটা, তো খুবই ভালো লাগছে আর খুবই একটা আনন্দের বিষয়, ঠিক আছে, হচ্ছে গিয়ে আমরা খুবই আনন্দ করি। যেহেতু আমাদের এখানকার মাটি দিয়ে ধরো দুর্গা পুজো হয়, মায়ের মন্দিরটা তৈরি হয়, তা হচ্ছে গিয়ে আরও বেশি ভালো হয়, আরও বেশি ভালো লাগে। তার কারণ এখানকার মাটি আবার এখানকারই, এখানে পুজো হচ্ছে আমাদের আরও ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে যে আমরা যে বাইরে হচ্ছে গিয়ে একটু যেটুকু আনন্দ করতাম তার থেকেই বেশি আনন্দ আমরা ভিতরে করি মন খুলে। আচ্ছা, এইখানে দুর্গা পুজো কত বছর ধরে হচ্ছে? তিন বছর ধরে। তো এই পুজোতে আপনি কতটা খুশি? অনেকটাই খুশি। কী কারণে খুশি, এতটা খুশি? এই পাড়াতে পুজো হতো না, দুর্গা পুজো হতো না, এখন হচ্ছে, বাচ্চা কাচ্চারা আমরা সবাই মিলে আনন্দ করতে পারছি, অন্য জায়গায় যেতে হচ্ছে না, সব বাচ্চা কাচ্চারা আনন্দ পাচ্ছে, এটাই আমাদের আনন্দ। আচ্ছা, আপনার পুজোর মাটি মানে এখানকার মাটি দিয়ে দুর্গা ঠাকুর তৈরি হয়, তা সত্ত্বেও আপনার এখনো পর্যন্ত সমাজের কাছে মানে সমাজে আপনাকে সঠিক চোখে দেখে না, এটাতে আপনারা কী মনে হয়, কতটা কী খারাপ লাগে, ভালো লাগে না? সুব্রতার প্রতিমূর্তি দেবী দুর্গা, অন্যদিকে তার মূর্তি তৈরিতেই দরকার হয় তথাকথিত অশুচি অপবিত্র এলাকার মাটির। পতিতালয়ের মাটি ছাড়া দুর্গা মূর্তি দেবী মূর্তি তৈরি হয় না, হঠাৎ মানে এই নিয়মটা কি কারণে করা হয়েছে? হিন্দু শাস্ত্রগণ তারা দুর্গা পূজার পদ্ধতি যারা তৈরি করেছেন তারা এই জাতিকে অর্থাৎ এ পতিতা জাতিকে সম্মান দেওয়ার জন্য, অর্থাৎ তাদের মধ্যে যে মায়ের রূপ দেখতে পেয়েছেন যে তাদের সম্মান শ্রদ্ধা দেওয়ার জন্যই এই মাটি নিয়ে আগে ঠাকুর তৈরি হয়, এটা তাদের সম্মানের জন্য। এবং তারা পেটের দায়ে হোক, অভাবে বা তারপরে বংশানুক্রমে বা অনেকে স্বভাবে, অনেকে আবার নারী পাচারকারীদের কবলে পড়ে এই পথে চলে আসে, অর্থাৎ তারা কেউই অস্পৃশ্য নয় এবং অশুদ্ধও নয়, তারা সমাজে তারা সম্মানিতা মা তারা। এবং এইটা প্রাচীন যুগ হইতে এই নিয়মটা চলে আসছে, জমিদার রাজারা তারা হয়ে যেতেন, নাহলে সমাজ তো ধ্বংস হয়ে যেত, সমাজ রক্ষা করা যেত না। এবং কি কবি সাহিত্যিকদের প্রাচীনকালে দেখা যায় তাদের কাছে তথ্যের জন্য যেতে হয়েছিল, কবি কালিদাসকে যেতে হয়েছে, এক বারো মাই তার
বাড়িতে তার যেতে হতো এবং সেখানে প্রমাণ হিসাবে দেখা যায় বইতে পাওয়া যায় গল্প হোক যেই হোক তাকে ওই বারোবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাই এতে বলা যায় যে উনি ওখানে তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন। শরৎচন্দ্র সাহিত্যিক, তিনিও তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তথ্য সংগ্রহের জন্য। এবং এই এটা অনাদিকাল থেকে চলে আসছে, অর্থে তাদের সম্মান করা, মা যেহেতু তাদের মার রূপটা তাদের মধ্যে আছে তাকে সম্মান করতে হবে। সম্মান করলেই তারা ঈশ্বর খুশি হবেন এবং সমাজের উচিত তাদের সম্মান করা, সরকারের উচিত তাদের অনেক কিছু করেছে এই জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত এবং আরও তারা করবে আধার কার্ড থেকে আরম্ভ করে তাদের ঘর ফর তাদের লেখাপড়া দায়িত্ব সবই। এবং শাস্ত্রে অর্থাৎ চণ্ডীতেও লেখা আছে, যেটা অভ্রান্ত শাস্ত্র, ভ্রান্ত নয় যেটা, তাতে লেখা আছে একটা শ্লোক আছে যে স্ত্রী সকলা জগৎসু, অর্থাৎ সমস্ত নারী, সে পতিতা হোক, সে পাতিব্রত হোক, সে সুন্দরী সমান্বিত হোক, সকল নারী মধ্যেই মায়ের বিগ্রহ দেখা যায় এবং মায়ের বিগ্রহ এরা সবা সকলেই। অতএব কাউকে পতিতা বলে তাকে অসম্মান করা বা তাচ্ছিল্য করা উচিত নয়। পূজোর কয়েক মাস আগে থেকেই কুমোরপাড়ায় তুঙ্গে ওঠে ব্যস্ততা, মৃন্ময়ী রূপে জেগে ওঠেন দেবী দুর্গা। শাস্ত্র বলে সেই আদলকেই ফুটিয়ে তুলতে কয়েকটি জিনিস আবশ্যক, যেমন গাভীর মূত্র ও মল, ধানের শীষ, গঙ্গাজল এবং নিষিদ্ধ পল্লীর মাটির মিশ্রণে তৈরি হয় দেবী মূর্তি। সেই কারণেই পুরাকাল থেকে আজও দেবী মূর্তি তৈরিতে প্রয়োজন হয় পতিতালয়ের মাটি। পৌরসভার কালা 3 নম্বর ওয়ার্ড, যেটাকে আমরা কদমতলা বলে চিনি, এখানে 3 বছর ধরেই দুর্গাপুজো হচ্ছে। এখানকার মহিলারা খুবই খুশি এই দুর্গাপুজো হওয়াতে। পুরাণ থেকে কিন্তু একটা রীতি চলে আসছে যেখানে পতিতালয়ের মাটি ছাড়া দুর্গা ঠাকুর কখনোই সম্ভব নয়। যেখানে মাতৃমূর্তি, যেখানে মায়ের মূর্তি পতিতালয়ের মাটি দিয়ে তৈরি হচ্ছে, সেই মায়েরা বোনেরাই কিন্তু আজকে সমাজের কাছে অবহেলিত। সরকার এদের জন্য অনেক ব্যবস্থা করা সত্ত্বেও কিন্তু সমাজের মানুষ এদের কিন্তু সেভাবে গ্রহণ করে না। আজকে যদি এই মহিলারা না থাকতো তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা অনেকটাই মানে বাজেভাবে দেখা যেত, সমাজে নারীরা সেভাবে চলাফেরা করতে পারতো না। তাই যেখানে পতিতালয়ের মাটি দিয়ে দুর্গা ঠাকুর তৈরি হয় সেই মহিলারা সমাজের কাছে আজও পর্যন্ত সেই তাদের বাঁকা নজরে দেখে এবং তাদের দিকে নাকশিট করে। তাই এখানকার মহিলারা খুব খুশি 3 বছর ধরে এখানে দুর্গাপুজো হচ্ছে। কালনা থেকে রীতা ফাটে যাওয়ার আনন্দ বার্তা।